জাহান্নামীদেরকে আল্লাহর নবী আল্লাহর থেকে অধিকার নিয়ে সুপারিশ করবেন, আল্লাহ অর্ডার করবেন নবী আপনি জাহান্নামে গিয়ে আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতে নিয়ে যান, বিনা হিসাবে জান্নাত যারা পাবে তাদের কোনো চিন্তা নাই, কারা কারা বিনা হিসাবে জান্নাত পাবে আল্লাহর নবী এক হাদিসে বলেন, ও গরিব ধনী লোকের 500 বছর আগে তুমি বিনা হিসাবে জান্নাত পাইবা। কোন গরিব? যেখান রাখায় বিড়ি টানে এরকম গরিব আছে না? আল্লাহ হেদায়াত দান করুন। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। 1 নম্বর হলো ভয়, বান্দার পক্ষ থেকে ভয়, আল্লাহর পক্ষ থেকে ভয়। ইসরায়েলেরা ভয় দেখায়, এই ফিলিস্তিনের মুসলমান আমগো দেখ সাইরা দি, না হয় আল্লাহ বলে ডাক দিলে খবর আছে। বান্দার থেকে ভয়, আল্লাহ বলেন এটা তোমার জন্য পরীক্ষা, তুমি কি ওই বান্দার ভয়ে আমি আল্লাহকে ভুলে যাও নাকি আল্লাহকে ধরে রাখো, এটা তোমার জন্য পরীক্ষা। পাশ যদি করতে চাও ধৈর্যের সাথে মজবুত হয়ে দাঁড়াও। আল্লাহর পক্ষ থেকে ভয়, জাহান্নামের আজাবের ভয়। বেপর্দায় চললে ম্যাডাম খুশি, শালি দুলাবাই খুশি, আল্লাহ কি বেজার। এখন তুমি আল্লাহর শাস্তির ভয়ে কি পর্দা করবা নাকি শালি দুলাবাইয়ের আদব কথা রক্ষার্থে তুমি আল্লাহকে বিরোধিতা আল্লাহর বিরুদ্ধে যাবা, এটাই তোমার জন্য বড় পরীক্ষা। পাশ করার জন্য লাগবে ধৈর্য। এনে নবীরা আসে আল্লাহর হুকুম মতো চলতে গেলে কত ভয় আসবে, ভীত আসবে, কত কিছু আসবে, হামলার ভয়, মামলার ভয়, কোনো ভয় নাই। ধৈর্যের সাথে কদম বাড়াও, বিজয় তোমার হবে যদি ঈমান মজবুত হয়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন মুমিনের কোনো ভয় নাই, মুমিন তো মুমিন হতে হবে, যেমন তেমন মুমিন হলে চলবে না। ওই হাদিসটা পড়ছি ঠিক, তর্জমাটাও কইতে পারি না কোন দিক দিয়ে কোন দিকে গেছে। বনি ইসরাইলের দল 72, আমার দল একটা বেশি 73, নবী বলেন সব জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে, মনে আছে? সাহাবায়ে কেরাম বললেন যেই দলটা জান্নাতে যাবে তাদের নমুনা কি? খেয়াল করেন, নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মানবে তারা জান্নাতে যাবে আর সব জাহান্নামি, নবী এতটুকু বলেন নাই। নবী বলেন সমানভাবে আমি মুহাম্মদের যারা মানবে আর আমার সাহাবায়ে কেরামদের যারা মেনে চলবেন তারা জান্নাতি আর বাকি সব জাহান্নামি। কি বুঝলাম? যারা বলে আমি মুহাম্মদের মানি, ওমরে ফারুকের মানি না, সাহাবাদের বিরুদ্ধে লেখে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলে, আল্লাহর কসম এরা 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এই এক পয়েন্ট। আর এক পয়েন্ট কি, আপনারা জানেন এই কথা কিন্তু আর একটা কথা হয়তোবা অনেকে জানেন না, 72 দল যে জাহান্নামে যাবে এদের মধ্যে কিন্তু কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, কোনো বিধর্মী নাই, সব হবে মুসলমান। এই কথাটা হয়তো অনেকে শুনেন নাই বা জানলেও মনে নেই, 72 দল জাহান্নামে যাবে, কোনো বিধর্মী না, সব মুসলমানের মধ্য থেকে হবে। আল্লাহ ওই দল থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করেন। আল্লাহ 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা নেবেন। দ্বিতীয়টা হলো ক্ষুধা। কি ক্ষুধা? ক্ষুধাও একটা পরীক্ষা। বলে কি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ক্ষুধা দ্বারা বলছেন রোজা, দেখছেননি? রমাজান মাস চলে গেছে, অনেক আল্লাহর বান্দারা রমাজান পাইছে রোজা রাখে নাই, এমন কেউ নাই। কি দুঃখ, কিছু কুলাঙ্গারের বাচ্চারা বলেছিল আমি রোজা রাখবো কেন, আমার ঘরে কি ভাতের অভাব আছে? এরকম কুলাঙ্গার নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আরে রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানরাও রাখে, ইহুদিরাও রাখে, পৃথিবীর সব ধর্মের রোজা আছে, নাম আলাদা সিস্টেম আলাদা। ওরা বলে না খাওয়ার সাধনা,
কোন কোন ধর্মের এমন নিয়ম আছে, না খাইয়া না খাইয়া না খাইয়া সাধনা করতে করতে যদি মরো বিনা হিসাবে জান্নাত, তাহলে রোজার নিয়ম সব ধর্মে আছে না? তাহলে আপনি কেন মুসলমান হয়ে বলেন ভাতের অভাব আছে নাকি রোজা রাখবো কেন? আমরা তো ওদের মতো না খাওয়ার সাধনা করি না, আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। ক্ষুধার যন্ত্রণায় তুমি রোজা রাখতে পারো না, এটাই তোমার জন্য বড় পরীক্ষা। তুমি তো সন্ধ্যাবেলায় ইফতারি পাইছো, ফিলিস্তিনের মুসলমান রোজার মাস কোন রোজাও সাহারি পায় না, ইফতারিও পায় না। অত দূর যাও কেন? যাও ঢাকার শহরে, সদরঘাট, বিভিন্ন শহর জেলা শহরে যাও, থানা শহরে, কত গরিব কত অসহায় রাস্তায় ঘুমায়, বাড়ি নাই, ঘর নাই, বিছানা নাই, শীতের মধ্যে একটা শীতের পোশাক নাই, কত কষ্টে জীবন কাটায়, মানুষ খানা ফালায় দেয়, ওটারে টোকাইয়া টোকাইয়া খায়, ঠিক নি? ও আল্লাহর বান্দারা, সেই তুলনায় তো আল্লাহ আমাদের ভালো রেখেছেন। এখন আমি একটু ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, এই জন্য রোজা রাখবো না। তুমি ফেল, যদি পাশ করতে চাও ধৈর্যের সাথে আগাও, দিন যত বড় হোক আমি আল্লাহর বিধান রোজা ভঙ্গ করব না। আহ, অনেকে রোজা রাখে নাই, আবার কেউ রাখছে তারাবি ভরে নাই, কেউ পড়ছে তারাবি পুরাটা ভরে নাই, আবার আব্বা আম্মা রোজা রাখছে উপযুক্ত মেয়ে ছেলেরা রাখে নাই। আম্মা জান কইছিল বাবা দুই একটা রাখবি নি, বাবায় বাধা দিছে খবরদার রোজা রাখলে চেহারা নষ্ট হবে। ওই আব্বা জানের কাছে একটু প্রশ্ন করে গেলাম, ও আব্বা জান, রোজা রাখলে আপনার সন্তানের চেহারাটা নষ্ট হবে, আপনি ভয় আছেন? কিন্তু ওই সন্তান সারাটা রাত মোবাইলটা হাতে নিয়ে আল্লাহর দেওয়া রাতের ঘুম নষ্ট করে কবিরা গুনাহ দেখে 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 সারা রাত কবিরা গুনাহ করে, রাত কাটায় চেহারা কার্টুন হয়ে গেছে, চেহারায় কোনো আলো নেই, সাফা ভেঙ্গে ছাড়া। বিয়ে পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে, ওর কপালে বউ নেই, বিয়াও নাই, যদি থাকে তাহলে বউ পাবে না, পাবে জল্লাদ। কিভাবে জল্লাদ? কত দানে কত চাল দেখায় দিবে জুতার বাড়ি দিয়া, নাম দিছে ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি। তার মানে বউ ঘরে আইয়েই ডানা কাটবে, প্রথম কাটবে তোমার মায়েরটা, এই মায়ের দূর কর, তোর মায়ের আচরণ ভালো না, মকা কয়, ঠিক আছে, পরে বাবার ডানা খাইটা কয়, কই যাবো কয়, শহরে চল ফেলার ভাড়াল। আবার ওই যৌতুক খাইছে না পায়খানা, অযুবক আল্লাহর গোলাম, ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি নড়ে না, একক প্রচেষ্টায় ধর্মের বাতি জ্বালানো যায় না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয় ওই বাগানে ফুল ফোটে না। মনের মতো স্ত্রী লাগবে, আপনি আমল করবেন, আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আপনাকে দিবেন। সময় কম, ঘটনা শুনানোর আমার সুযোগ নেই। মিশরে একটা আরবি বিশ্ববিদ্যালয় আছে, নাম কি? এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা পৃথিবীর কোথাও নেই, আছে কিন্তু দেওবন্দ এমন একটা আরবি বিশ্ববিদ্যালয় যার শাখা নাই বলতে কোনো রাষ্ট্র নেই। শুধু তাই না, বর্তমান দুনিয়াতে ইসলামের যত খেদমত যত লাইনে চলে প্রত্যেকটা লাইনে দেওবন্দীদের অবদান অস্বীকার করবে যে সে পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। রাজনীতির ময়দানে দেওবন্দীদের খেদমত, তাবলিগের ময়দানে দেওবন্দীদের অবদান, সিয়াসতের লাইনে দেওবন্দীদের অবদান, মাদ্রাসা দর্শ তাদ্রিসের লাইনে দেওবন্দীদের অবদান। এমন একটা লাইন নাই যেখানে দেওবন্দীদের অবদানে খেদমত চলে না। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব। আল্লাহ
অনেকে খুশি বৃষ্টি হয়েছে ওয়াজ হবে না, আর এক দলের মনে একটু কষ্ট আছে না, আল্লাহ কা সবর তোর মনটা খুশি করে তুমি শেষ সময়। যেই বৃষ্টি আপনারা বর্ণনা দিছেন, যেই বৃষ্টি হয়েছে এটা তো এই লোক আসার কথা না, আল্লাহ চাইলে সব নিয়ে আসছেন কে। এখন আপনার একটা দোয়া করা উচিত যে আল্লাহ খালি হাতে যেন বাড়ি না যায়, মোটামুটি একটা বিড়ি হইলেও নিয়ে যেতে পারে, কারণ অনেকে মোনাজাতের পর বিড়ি টানতে টানতে বাড়ি যায়। আমি চিন্তা করি মোনাজাতে কি বিড়ি চাইছি নি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الله বলেন আমি মুমিনকে পরীক্ষা করব, কোন বেঈমানকে না। বেঈমানকে কেন পরীক্ষা করবেন না, কয় দরকার কি, আমি যারে বন্ধু বানাবো তারে না পরীক্ষা করা দরকার, যারে আমি বন্ধু বানাবো না তাকে পরীক্ষা কেন। যে স্কুল মাদ্রাসার ছাত্র তার জন্য পরীক্ষা, যে ইমানের ঘরে ঢুকবে পরীক্ষা তো তার জন্য, আর পরীক্ষার কোয়ালিটি কেমন, কয় যে ছাত্র যত ভালো তার পরীক্ষা তত কঠিন, যার ইমান যত তাজা তার পরীক্ষা কঠিন। পৃথিবীতে ইমান তাজার সিরিয়ালে প্রথম আম্বিয়ায়ে কেরাম তাদের পরীক্ষা কঠিন, আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লিল তার পরীক্ষা আরো কঠিন। দুনিয়াতে আসার আগে বাবা নাই পরীক্ষা, আসার পরে ছয় বছরে মা নাই পরীক্ষা, আপন আপন বংশের মানুষ সব রেডি তাকে মারার জন্য পরীক্ষা। আমার নবী কেমন নবী, মূসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, সব নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ। জবাব দেন ব্যবধান কি, সব নবী রসুল আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নেই, এবার বুঝেন তো যেই নবীর আশেক কে, সেই নবীরে তিন বছর গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না পানি দেয় না, নবী গাছের পাতা টেনে চাবায় চাবায় খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। কি কঠিন পরীক্ষা, আমার রসুল পেটে পাথর বেঁধেছেন, নবী যদি খালি বলে ওহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আল্লাহ মুহূর্তে বানায় দেয়। মক্কার এই আল্লাহর বান্দারা, মক্কার মুশরিকরা ঘুরে আর কয় মাথাওয়ালা যিনি টাকাওয়ালা কি কয় জানেননি, ওই মোহাম্মদের কাছে তো একটু যাইতে মনে চায় কিন্তু আশেপাশে সব ওইলো থার্ড ক্লাসের মানুষগুলো, গরিব ফ্যামিলির মানুষ, মূর্খ মানুষ, কেমনে আমরা যাই, আমগো বংশের মান থাকে। বুঝেননি কিছু, কি বুঝেন, তাবলিগ অলাগ ওখানে সব মূর্খ, সরমনাই যায় সব অশিক্ষিত, আমরা কেমনে যাই। হ্যাঁ, হাফিজুর রহমানের ওয়াজ শুনে সব গ্রাম্য মূর্খ মানুষ, শিক্ষিতরা শুনে না, আমগো ওয়াজ সব শিক্ষিতরা শুনে, আলেমরা শুনে। তাহলে এই মানুষগুলোকে বয়ান শুনানোর দায়িত্ব আপনাদের নাই, সব আমার, এটা কোন কথা, এটা তো মুশরিকদের কথা, এটা তো মুমিনের কথা না। আহ আফসুস, হাসাত মানুষকে কোথায় নিয়ে গেছে, সালাম দেই নেয় না, নিজেও দেয় না, বিষয় কি কয় পাস করলি, সালাম দেয় না, আমি দিলাম নেয় না, বিষয় কি কয় বিশ্রাকার তারাবির ভাটি আছে না নাই, সত্য কথা স্বীকার করেন।
তারাবি আপনি 8 রাকাত পড়ছেন, আমি 20 রাকাত পড়ছি, আপনি নাবির নিচে আমি হাত বাঁধি, আপনি বুকের উপরে বাঁধেন, আমি জোরে আমিন বলি না, আপনি জোরে আমিন বলেন, আমি আস্তে বলি, এই সবগুলো এবাদত বা আমল কার জন্য? তো আল্লাহর জন্য যদি আপনি 8 রাকাত পড়েন, আমার সাথে ভাব দেখান কেন? আল্লাহর জন্যই যদি আস্তে আমিন বলেন, জোরে আমিন বলেন, তো ভাবটা আমাদের সাথে কেন? আপনি তো ইবাদত করেন আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব কেন? কই আমরা তো আপনারে হিংসা করি নাই, ইখতিলাফ থাকতে পারে, ইফতিরাক হবে কেন? মতনৈক্য থাকবে, দূরত্ব হবে কেন? একই বাবার 5 সন্তান 5 লাইনে চলে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ কৃষিকাজ করে, এই জন্য কি বাড়িও 5টা আলাদা, বউও 5 জন আলাদা, নাকি এক বউ? 5 জনের এক বউ, সব আলাদা, এই জন্য কি বাপও আলাদা? কেন বুঝেন না সহজ কথা? কে তাবলিগ, কে চর্ম নাই, কে উজানি, এগুলো ভাগ করেন কেন? সবাই তো আমরা আল্লাহর গোলাম, রসুলের উম্মত। আপনি 5 কুল্লি দেখছেন, সালাম দেন না, আমি দিলেও নেন না, বিষয় কি? একটা টুপির কারণে আমাকে আলাদা করে ফেললেন। অথচ মুসলমান যদি আজ এক হয়ে ওলামা একরাম এক হাতে হাত রেখে ময়দানে চলি, বাংলাদেশ কেন? পৃথিবীতে কোনো বেঈমানের বাচ্চা আলেমদের দিকে চোখ তুলে কথা বলার সাহস পাবে না। মসজিদ বাড়ছে না কমছে? তাবলি, মাদ্রাসা, আলেম, ওলামা, ছাত্র, বেনামাজি কমছে? কমছে? এই যে এত বিশাল মানুষ এই বৃষ্টির মধ্যে, তিন ভাগের কেমনে পিতাম, 2 ভাগ মানে 3 ভাগের 1 পয়েন্ট বাদ, আর বাকি সব হেনে খুঁজলে দেখা যায় আজকে ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এসব পরে নাই, টাটকা আসে গেল ছিল। এরপর হুজুর ইমান তাজা, নো টেনশন, নামাজ না পড়লাম ইমান তাজা। রাগ করবেন না, বুঝাবার জন্য সব কথার মাকসাদ কি? আল্লাহর দিকে আগাই, রসুলের তরিকার দিকে আগাই। ও ভাই, আপনি যে লাইনেই থাকেন, আপনার আল্লাহ আর আমার আল্লাহ কি দুই? কোরআন, ধর্ম, কালেমা, কাবা, নবী, সিন্নি কারবা, দুনিয়াতে আসছি সিস্টেম না? আপনারা লুঙ্গি পরে আসছেন, বিদায়বেলা কাফন হবে কয়টা? 3টা, সংখ্যা সব 1, নাকি আমি বক্তার সম্মানে একটা কাফন বেশি? রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কম? কালার আলাদা, কাফনের কালার কি? সরমনাওয়ালাদের কাফনের কালার হবে একরকম, তাবলিগওয়ালাদের একরকম, বা জেলাওয়ারি ভাগ নোয়াখালী যারা আছে এগুলো কালার হবে একরকম, আমগো বরিশালওয়ালাদের কালার একরকম, না সব এক? ও, শুধু কাফনের উপরে লেখা থাকবে এটা বড় হুজুরের লাশ, এটা এমপি সাহেবের লাশ, মাস্তানি শেষ। কবরে যাওয়ার আগে শুধু কাফনে ঢুকছে বাহাদুরি শেষ। কি, কে ডাক্তার, কে রোগী, কে পীর, কে মুরিদ, কে ইমাম, কে মুক্তাদি, সব শেষ। কে ধনী, কে গরিব, সব একাকার হয়ে গেছে কাফনের ভিতরে, কোনো লেখা নাই, সব এক। জানাজার সিস্টেমও এক, কবরের সাইজ একটু বেশি কম, বড়লোকের কবর হবে 10 হাত, হ্যাঁ, সব কবরের সাইজও কি এক। কবরে রাখার পরে মাটি দিবে একটু সিস্টেম আলাদা, বড় লোকের কবরের মধ্যে একটা টেলিফোন বা মোবাইল থাকবে, তাহলে ব্লুটুথ সিস্টেম, সবার বেলায় এক আওয়াজ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি,
নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। তুমি বয়ে কলম লইছ হাতে না, যাহা বিশ্বাসকে বয়ান করছে কোরআন শরীফের আয়াত কইছে কয়টা, হাদিস কইছে কয়টা। এবার চায়ের দোকানে বয়ে না বয়ান টয়ান কিছু হয় নাই, শুধু চিৎকারের আওয়াজ। ও আল্লাহর বান্দা নিজের নিয়ে ভাবো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। চট্টগ্রামে বয়ান করতেছিলেন একজন বুজুর্গ বড় আল্লাহওয়ালা, তো চট্টগ্রামের মানুষ আর এক এলাকার হুজুরের বয়ান মুরব্বী মানুষ গ্রামের ভাষায় ওয়াজ করে। সিটাঙ্গের একজনে বয়ানের মাঝখানে কয়, ও মৌলবি সাহেব আপনি যা বলতেছেন এই কথা আমরা কিছুই বুঝি না। বরিশালের হুজুর যদি বরিশালের ভাষায় ওয়াজ করে সিটাঙ্গেরা কিছু বুঝবে? ওই মৌলবি সাহেবের কথা ন বুঝি, হুজুরেও বোঝে না ওরা কি কয়। হুজুরের পাশের একজনের কি কয়, আপনার কথা বুঝে না, চুপ থাকতে বল, আমি তো দেখতে আছি হেদায়াতের আলো জ্বলতেছে ময়দানের ভিতরে। কঠিন কথা, কে বুঝবে এই কথা? মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ وَمَنْ يُضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا। আল্লাহ বলেন আমি চাইলে হেদায়াত পাবে, আর আমি যদি হেদায়াত না চাই ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক খুঁজে পাবে না। হেদায়াতের মালিক কে? কোন বান্দার হাতে হেদায়ের চাবি আছে? হেদায়াতের চাবি নবীজির হাতেও নাই, যদি থাকতো তো আবু তালিবরে কালেমা পড়াইয়েই ছাড়তেন। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি মোহাব্বত করলেই হেদায়াতের মালা পরাতে পারবেন না, আমি চাইলে হবে, আপনি চাইলে হবে না। এর নাম কফাল। 13টা বছর রহমতের নবী বয়ান করেছেন, আবু জাহাল কালেমা পড়ে নাই। নবীর মতো ব্যক্তির বয়ানে কালেমা পড়ে না, কি পরিমাণ বেঈমান। আমগ বয়ান তো বয়ানই না, শুধু গলাবাজি, তারপরও শুকর আদায় করি, কণ্ঠ তো আমার আব্বা বানায় নাই। কে দিছেন? আল্লাহর দেওয়া কণ্ঠ কি নিয়ামত না? এই কণ্ঠর নিয়ামত কেউ যদি আপনি অবহেলা করেন, তিরস্কার করেন, তো আপনি মূলত আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করলেন। আবু জাহাল কালেমা পড়ে না, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কই, ভাতিজ আবদুল্লাহর সন্তান মোহাম্মদ বলো আমার হাতের মধ্যে কি আছে, বলতে পারলে এখন নবী মানব, কালেমা পড়ব। রহমতের নবী বলেন, চাচা আমি বলতে পারি না আপনার হাতের ভেতরে কি আছে, আমি জানি না। কেন জানো না বলে? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লা অনবী, আপনি বলে দেন, আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় যেই সিস্টেমে গায়েব জানেন, ওই সিস্টেমে আর একজনে যদি জানে কেউ মনে করে, এই মনে করার নাম শিরিক, যে মনে করে তার নাম মুশরিক।
দেখছেননি হেদায়াত কত কঠিন। আবু জাহিল্লা কালেমা ও নবী বলে আমি তো বলতে জানি না, তবে কালেমা পড়বেননি কহা বলুন। নবী কয় এই হাতের ভিতরে কি আছে একটু আওয়াজ দাও, পাথরগুলো কালেমা পড়া শুরু করল। সুবহানাল্লাহ। না আচ্ছা, একজনে যুক্তি নিয়ে বয়ে বয়ে চালাক তো কয় আল্লাহ তো আস্তে কইলো শুনে, তা আপনি চিল্লেই থাকুন কেন, আল্লাহ আস্তে কইলে শুনে না, সন্দেহ আছে? তাহলে যুক্তি দিয়ে মাগরিবের দুই রাকাত ফরজ নামাজে কেরাত আসতে পড়বেন, চলবে যুক্তি? যুক্তির নাম নাস্তিকতা। যুক্তি দিয়ে আল্লাহর প্রিয় এক এবাদতকারী ইবলিস জাহান্নামী। যুক্তি দিয়ে ইসলাম খুজার কারণে মুসলমান ঘরের বড় শিক্ষিতা নারী তাসলিমা মুরতাদ নাস্তিক হয়ে গেছে শুধু যুক্তির কারণে। যুক্তি দিয়ে নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। যুক্তির নাম ইসলাম না, বুঝে আসক না আসক মেনে নেয়ার নাম ইসলাম। ইসলাম মানি কি? ইসলাম মানি কি? আনুগত্য করা। আমরা বলি না ইসলাম মানে শান্তি, না, সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা, গর্দান নেহাদান বতাত। আনুগত্য করা কেমনে কয়? বিনয়ের সাথে। যে করে তার নাম মুসলিম, বহু বচন মুসলমান। আবু জাহাল কালেমা পড়ে না, পাথর দিয়ে যখন কালেমা পড়া শুরু করছে জমিনে ফালায় কয় মোহাম্মদ ভাতিজা আদি জানতাম না তুমি এত বড় জাদুঘর। হেদায়া আবু জাহাল কালেমা তো পড়লই না, বিরোধিতা করলো। আর আমার মাওলায় যারে কবুল করবে ওই বান্দা নবীর কল্লা কাটতে আসিয়াও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার বুঝেন হেদায়াত কত কঠিন। আবু জাহিল্লা বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর মোহাম্মদের কল্লা কাটতে এসে কালেমা পড়ছে কে? বড় কঠিন কথা, হেদায়াত বড় কঠিন। নবীজির মতো ব্যক্তি যার কোনো গুনাহ, কোনো গুনাহ নেই, সে হেদায়াতের দোয়া করে আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। টাকা পাইছেন, বাড়ি পাইছেন, গাড়ি পাইছেন, হেদায়াত পাইছেন কয় না, কিচ্ছু পান না। বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কিচ্ছু নাই, হেদায়াত পেয়েছেন, পাইছে, সব পেয়েছেন। আল্লাহ বলেন আমি পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠাইলাম, মুমিনকে করব, বেঈমানকে কোনো পরীক্ষা নাই। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। এটা তো মনে হয় আপনারা জানেন। জান্নাত কারা পাবে বলেন? কোনো বেঈমান? আর মুমিনরাও যে পাবে এত সহজ না, কত ভিডিও ভিডিও আছে মাঝখানে। قال النبي صلى الله عليه وآله وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام فيغمبر بولين بني إسرائيل را أمر آگر أمات موسى نبير أمات عيسى نبير أمات ربشي سالاك এরা এত আল্লাহর নিয়ামত পাইয়েও নিমখারামি করছে, গাদ্দারি করেছে, নিজেদের মধ্যে কলহ দ্বন্দ্ব করে দলে 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 ভাগ হইয়া 72 দলে তারা হয়ে গেল। আমার উম্মত আরো অ্যাডভান্স, আর এক দল বাড়বে, টোটাল কত হবে? নবী বলেন সব জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন ওই একটা দল যারা জান্নাতে যাবে তাদের পরিচয়টা কি? একটু খেয়াল করেন, উঠা বসা করলে আস্তে হাত দুইটে উঠে মোনাজাত দিন। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই। ডাক্তার আমাকে চিকিৎসা দিতে চায় না, কারণ আপনারা যখন ঘুমান আমরা তখন রাস্তায় দৌড়াই। আমার সাথে শুধু আপনি খালি জবান বন্ধ রেখে দুই দিন ঘুরেন না, হসপিটাল ছাড়া আপনার সাথে কেউ সাক্ষাৎ পাবে না।
আর আমরা তো 12 মাস ওই ঈদের পরের দিন থেকে দৌড়াইতেছি 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 দৌড় 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 চলতেছে 12 মাস 12 মাস রাত্রে দিনে। মাওলার রহমত ছাড়া কোনোদিন সম্ভব না, বক্তার কোনো বাহাদুরি নেই, কোনো বাহাদুরি নেই। টাইম মতো ঘুম নাই, টাইম মতো খানা নাই, কত পেরেশানি মাথার ভিতরে। এর মধ্যে আবার 1.5 ঘন্টা চিল্লানো, প্রধানমন্ত্রী 5 মিনিটের ভাষণ দিবেন, জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি দিবেন, 5 মিনিটের ভাষণ 5 লাইন, এই 5 লাইন ভাষণ দিবে, এটার জন্য আলাদা টিম গঠন করে, এটারে সাজাও, সাজাইতে গিয়া কত লেখা কাড়াকাড়ি কইরা দেয়। এরপরে প্রধানমন্ত্রী ওই লেখাটা আবার যথেষ্ট কয়েকবার এটাকে পড়ে মুখস্থ করে, একটা যদি কথা আঁকা বাঁকা হয় সম্মানের মাথা শেষ, ঠিক নি? আর আমরা 12 মাস প্রতিদিন ফজরের পরে জোহরের পরে রাত্রে নাই দিন নাই এত চিল্লানো চিল্লাই, একটা কথা দেইখাও বলি না, কোন কথার পরে কোনটা বলবো তাও মাথায় সাজানো নাই, কি বয়ান করব জানা নাই। খুতবায় বইয়া আউযুবিল্লাহ পড়ার পরে হঠাৎ জেহেনে আসলো আজকে এই আয়াতটা পড়ি, এটাই বললাম। বয়ান চলতেছে চলতেছে চলতেছে, এটা কত কঠিন জায়গা। তাবলিগালারা যদি আসেন আমরা কথা বলবো, ওই লাইনের মানুষ ছাড়া কেউ মসজিদে বসে না, বুঝেন। পীর সাহেবের মুরিদরা যদি আসেন আমরা কথা বলবো বয়ান করব, পীরের মুরিদ ছাড়া কেউ বসে না, বুঝেন, ভালো করে বুঝেন। আওয়ামী লীগ ওয়ালারা যদি সমাবেশ ডাক দেয় বিএনপি ওয়ালারা কেউ, বুঝেন, বিএনপি ওয়ালা ডাকলে আওয়ামী লীগ। কিন্তু তাকাইয়া দেখো এটা কেমন প্যান্ডেল, তাবলি গলা নাই, চর্ম নাই, বুঝিনা পীর, বুঝিনা গায়েরে পীর, বুঝিনা আওয়ামী লীগ, বুঝিনা বিএনপি, বুঝিনা বাংলাদেশে যত লাইনের মানুষ আছে সব লাইনের মানুষ এখানে হাজির, কত কঠিন। এতগুলো মানুষের দিকে চিন্তা করে কথা বলা বড় কঠিন জিনিস। আমার মাওলার কুদরত, বান্দার কোনো বাহাদুরি নেই। হা ও যুবক, বয়ান করতেছি একের পর এক কথা বলতেছি, একটা উল্টা পাল্টা কথা বের হয়ে গেলে মহব্বতের বিপরীত শব্দ বের হয়ে যাবে। আর এই বয়ান কইরা এক চাটিয়া কাউকে এইভাবে চাপও দেই না যে টুপি বড় না হয় জাহান্নামে যাইবা, পাস করলি লাগাও বলি নাই, চরম নাই যাও বলি নাই, তাবলিগে যাও বলি নাই, কওমি মাদ্রাসায় বড় বলি নাই। কি বুঝাইতে চাই রে যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, ইসলাম তোমাকে বাধা দেয় না, বরং তুমি ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ, তবে সাবধান তুমি বেয়াদব হইও না, তোমার আচরণে কোনো আলেম যেন কখনো কষ্ট না পায়, মা বাবা যেন কষ্ট না পায়, মুরব্বীরা যেন কষ্ট না পায়। তোমার মতো একটা যুবক আদর্শ ডাক্তার যদি হতে পারো, সম্মান নিয়ে কবরে যাইবা, মরিয়া গেল তোমার নামে কবি নজরুলের ইতিহাসের মতো ইতিহাস হবে। তোমার মতোই তো যুবক ছিল তারা, কিন্তু দুঃখ তুমি আজকে কোথায় চলছো খবর নেই। স্কুলে ভরিয়াও কি আল্লাহ পাওয়া যায় না, ডাক্তার হইয়া কি আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ বলেন আমি মুমিন, তোমাকে পরীক্ষা করবে, এটা পরীক্ষার হাল, আমি 5টা জিনিসের দ্বারা পরীক্ষা করব, আর এই 5টা জিনিসের পরীক্ষায় যদি তুমি পাশ করতে চাও একটা পুঁজি লাগবে, ওই পুঁজি না থাকলে তুমি পাশ করতে পারবা না, ওই পুঁজির নাম হলো একমাত্র ধৈর্য। ধৈর্য নাই খাওয়ানে, ধৈর্য নাই ঘুমে, ধৈর্য নাই এবাদাতে, ধৈর্য নাই। ধৈর্য 3 প্রকার, এবাদাতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য রে গোলাম। এই ধৈর্যর গুণটা যদি অর্জন করো দাম কত,
পয়গম্বর বলেন, আল্লাহ নিজে বলেন, আমি এই ধৈর্য ধারণকারীদের পৃথিবীর শ্রেষ্ঠ দুইটা পুরস্কার দিব, একটা দুনিয়ার একটা আখেরাতে। দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ নিজে তার বন্ধু হইয়া থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এক নাম্বার পুরস্কার দুনিয়ায় আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন কতক্ষণ? সর্বক্ষণ। আল্লাহ বন্ধু হইলে কোনো টেনশন আছে? আছে। এমনি আমাকে তো আল্লাহ বন্ধু হয় নাই, আমরাও আল্লাহর বন্ধু হতে পারি নাই, এরপর আলহামদুলিল্লাহ আমাকে সম্মান কমছে বলেন? সত্য কথা স্বীকার করেন না? ভুল বললে দাঁড়ান। করোনা, স্কুল বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ। আল্লাহর কুদরত তাকাইয়া দেখো, মহামারী করোনা একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই চোখের সামনে, এটা তোর গোপন কথা না? আল্লাহর কি দেখাবেন? সমস্ত দুনিয়ার বেঈমানরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, সাথে সাথে কিছু মুনাফেকরাও তাল মিলায়। এরপরে তো আল্লাহর শুকর, এমপি সাহেব দেখা হলে কয় হুজুর দোয়া কইরেন, মন্ত্রী মহোদয় দেখলে বলে দোয়া করবেন, প্রফেসর দেখলে বলে দোয়া করবেন, চেয়ারম্যান সব চেয়ারে বয় পাঁচ বছর, কোরআনওয়ালা যে চেয়ারে বই সেই চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে কোনো মেয়াদ? এরা দুনিয়াতেও বাদশাহ আখেরাতেও বাদশাহ। আপনিও কোরআন পড়েন, আপনি ডাক্তার হন, কি ডাক্তার হয়ে কি সম্মানিত নাই? আপনি এমন ডাক্তার হন, আদর্শ ওলা হন, রসুলের আদর্শ মতো চলেন, ডাক্তারি পড়েন, লেখাপড়া করেন, মানুষের সেবা করেন, বাংলাদেশ কেন পৃথিবীর ভিন্ন রাষ্ট্রে আপনাকে হায়ার করে নিয়ে যাবে চিকিৎসার আপনার লাইনে? আপনি মরে গেল গোটা দুনিয়াবাসী আপনার জন্য কাঁদবে, স্মরণ করুন। শুধু হুজুর হইলেই সম্মান, বিষয়টা তো এমন না, কোরআন লাগবে, হুজুর না কোরআন লাগবে। কি আমি টুপি পরছি? আরে ঘটনা মনে পড়ে গেছে, কিছুক্ষণ বসবেন নাকি দোয়া করে দেব? খেয়াল করুন, উঠা বসা এটা ভালো লাগে না সবার জন্য, সব জিনিস এগুলি মজলিসের বেয়াদবি। আজকে ঘটনা বললাম, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সম্ভবত তার আমলের ঘটনা, এক খ্রিস্টান পাদ্রি রসুলের একটা হাদিস শুনছে। হাদিস কি? قال النبي صلى الله عليه واله وسلم اتقوا فراسة المؤمن فانه ينظر بنور الله। ফেরাসতের বিষয় তোমরা ভয় করো, কারণ আল্লাহর কিছু বিশেষ বান্দা দুনিয়াতে আছে, এরা চামড়ার চোখে দেখে না, এরা ফেরাসতের চোখ দিয়ে আল্লাহর নূরের আলো দিয়ে দেখে, নূরের আলো দিয়া। আমার চোখে চশমা লাগানো, আয়নার পাওয়ার আছে 50, কারো পাওয়ার আছে এত বেশি যে 500 হাত দূরের ডাও কাছে দেখা যায়। আবার ওই যে চাঁদের দেশে যারা যায়, আরে কি বলে হেলাল কমিটি, এরা দূরবীন লয়ে যায়, তাদের গ্লাসে আরও পাওয়া, বুঝেন না কথা? আল্লাহ পাকের নূরের আলো কলবে যার আসে তার পাওয়ার বেড়ে যায়। আমি যা দেখতে না পাই তিনি তা দেখতে পান। আম্মা জানা আমেনা কি বলেন জানেন? আপনারা জানেন, আমি স্মরণ করাই দিই, আম্মা জানা আমেনা রসুলের কি দেখছেননি কারবা কি? তিনি বলেন মোহাম্মদ দুনিয়াতে যখন আসতেছেন, আমি আমার সামনে আল্লাহ পাক এমন আলো দিলেন, আমি সে পারস্যের শহরটাকে নজরে দেখতে পারলাম স্পষ্ট। ফেরাসাত, এটার নাম ফেরাসাত। জুনায়েদ বাগদাদির আমলে ওই হাদিসটা এইটা শুনছে খ্রিস্টান পাদ্রি, শুনে কয় চোখ দিয়া না দেখলে আবার কেমনে আবার আল্লাহর নূর দিয়া দেখে, এটা কেমন কথা? অনেকে বুঝাইছে, বুঝেই না।
তো একজনে পরামর্শ দিয়েছে, তুমি জুনায়েদ বাগদাদির কাছে যাও, ওখানে হুজুরে বুঝাই দিতে পারবে। জুনায়েদ বাগদাদি জগতের বড় একজন আল্লাহওয়ালা, এর কাছে ওইভাবে যাইতে হয় কি? হাটহাজারির হুজুরের কাছে মন্ত্রী যাইতেছে, প্রধানমন্ত্রী কইছে তাড়াতাড়ি হুজুরের সাথে দেখা করো, জীবনে টুপি পরা নাই, টাচ করে একটা টুপি লাগাই লাগছে, কথা বললেন একটা জামা লাগাইছে। হাটহাজারির হুজুরে কইছে টুপি না লয়ে এলে খবর আছে, কইছে একবারও দেখেন পরিবেশ, বাসে লেখা আছে ধূমপান, মসজিদে লেখা আছে, বাসে লেখা আছে নিষেধ, এরপরও কেউ ধূমপান করে না, হেল্পার করে, কন্ট্রাক্টর করে, ড্রাইভার করে, টাকা না থাকলে ধার করে করে, আমি হুজুর বাধা দিলে ধোঁয়া সব আমার দিয়ে মারে, ঠিক নেই? আমার বাবার টাকা দিয়ে খাই, তোমার কি? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ করে? কি জবাব দিবেন? ওখানে লেখা আছে করে, এখানে লেখা নাই কেউ করে না, বরং মসজিদে ঢুকতে গেলে ফকে ডাতায় কি ওকে টুপি হুজি, ঠিক নেই? ওই যে একটা প্রবাদ আছে না, সৎসঙ্গে অসৎসঙ্গে। জুনায়েদ বাগদাদির দরবারে যাইব, খ্রিস্টান ভাদ্রি টুপি টাপি লাগাইয়া আলখেল্লা লাগাইয়া লম্বা জামাটামা ভরে গেছে, এবার যে সালাম দিস, আসসালামু আলাইকুম, হিন্দুরাও সালাম দেয় না, খুব সুন্দর করে দিতে পারে, আমরা না স্টাইল করি, সামাইকুম স্টাইল, সামাইকুম মানে তোর উপরে খোদার ঠাডা হরুক, হে আবার ঘুরে একে আলাইকুম, তোর উপরে আগে হরুক, সালামের স্টাইল। এক সোরার ঘরের সোরায় ঢাকা বইয়ে কইতে আছে, শুদ্ধ কইরে সালাম দিলে বলে এটা জঙ্গির গন্ধ আসে, কেতনা বড় দাজ্জাল, আল্লাহ হেদায়াত দান করুন। আমিন। জুনায়েদ বাগদাদির কাছে যায় খ্রিস্টান ফাদ্রি তো আনার সুরাতে নাই, সুরাতে বড় হুজুর সালাম দিছে স্টাইল করে, জুনায়েদ বাগদাদি ওয়ালাইকুম না কয় কয় হাদাক আল্লাহ, আল্লাহ তোরে হেদায়াত দিক, খ্রিস্টান কয় জীবনে সালাম শুনছি ওয়ালাইকুম, আমনে ওয়ালাইকুম না কয়ে হাদাক আল্লাহ কইলেন, ভাবছেন কি? হ্যাঁ আসলটাই ভাবছি, আমার হাদাক আল্লাহ কইলেন কেন হেদায়াত দিক? তুই তো বিধর্মী, কি ধর্মী? তুই তো মুসলমান, তুই তো কায়া ভালো রয়েছ, এইবার হুজুরের কাছে তওবা করে ভালো হয়েছে, হুজুর আমি যে হাদিস বুঝি নাই বুঝে লাইছি, আমি খ্রিস্টান নাকি, এটা আপনি কেমনে ধরলেন? নবুয়তের দরজা বন্ধ, ফেরাসতের দরজা বন্ধ নেই, এটা ওলামায়ে কেরাম সারা কেউ বুঝানো যাইব না, বড় কঠিন জিনিস, আলেমরাই বুঝতে চায় না, যদি বুঝত কোনোদিন ওলিয়া উলিয়ার বিরোধিতা করতো না, এই জন্য আমি তো শক্তি খাটায় বলি, আমার শরীরে যত শক্তি আছে, যত মাথায় কোরআন দাও কোরআন নিয়ে বলবো, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারি শরীফ মানে না, তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড, এই কথাটার আমার এত শক্তি, আসমান জমিন এক পালায় দিল আমার কথার ওজন, এর থেকে বেশি আমি এতটুকু বিশ্বাস নিয়ে বলতেছি, যারা বলে আমরা ওলিয়া উলিয়া পীর মানি না, এরা কোরআন মানে না, বুখারি শরীফ মানে না, এরা ভণ্ড, এদের ভণ্ড যারা বলে না তারাও ভণ্ড। হা আল্লাহ তাআলা পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা নেবেন, এক নাম্বার পরীক্ষা হলো ভয়, ও পরীক্ষায় পাশ করার জন্য লাগবে কি, গেছে ভুলে গেছে, ধৈর্য, ধৈর্য ধারণ করবেন, দুইটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে একটা দিবেন আখেরাতে আর একটা, আখেরাত দুনিয়াটা বলছি না, কি বলছি, আল্লাহ কি হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, আল্লাহ কি হয়ে যাবেন, বন্ধু হয়ে যাবেন, আল্লাহ যদি বন্ধু হতে পারে আর টেনশন নাই, দুনিয়ার সব একদিক ওই বান্দার ক্ষমতা থাকবে, আর একদিক নদীর মধ্যে পানি নেই অনেক বছর, কোথায় পানি নেই,
এখন একজন আল্লাহর ওলির কাছে আইছে, এই খেয়াল করেন, একজন আল্লাহ ওয়ালার কাছে একা হযরত শায়খ খলিফা অমুক নদীতে পানি নাই কি করবে, কি কইছে আল্লাহর বান্দা চিঠি লেখছে, কি লেখছে, নিয়ে কয় এটার মাছ করে দিলাম, এটা নদীর ভিতরে ফালায়া দাও, নদীর মধ্যে ফালায় দেওয়া মাত্র দীর্ঘ বছরের শুকনা নদীতে জোয়ার শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ কইছেন, চিন্তা করে কওয়া দরকার, এটা কেমন কথা, দীর্ঘ বছর নদীর মধ্যে পানি নাই, চিঠি লেখা দিছে একজন আল্লাহর বান্দা আর পানির জোয়ার শুরু হয়ে, এটা একটা কথা। এখন যারাই চিন্তা করবে, সরমনাইফ হিসাব যদি হইতো তা কইলাইতো যে এটা দলিল ছাড়া কাফের, জুনায়েদ বাগদাদি যদি হইতো তা বলতো কাফের, কিন্তু ঘটনা খুঁজতে খুঁজতে গিয়ে কয় কাফের কওয়া যাইবনি, এখন খুঁজে দেখে যে তো সরমনাই ওলা কয় না, তো কে কয়, ওমরে ফারুক, খবরদার খবরদার কাফের বলা যাব না, এই কাম ঘটাইছে কেডা, ওমরে চিঠি লেখছে নদীর মধ্যে পানির জোয়ার হয়ে গেছে, এই যদি কোনো দুনিয়ার জুনায়েদ বাগদাদি হইতো, হ্যাঁ হাজি আমদাদুল্লাহ মহাজারে মক্কি হইতো, রশিদ আহমদ গাঙ্গুই হইতো, কি জানি হয়ে যেত। এই জন্য আল্লাহওয়ালাদের কারামত বিশ্বাস করে না, আমি এমনে বলছি, ওলিয়া ওলিয়া যারা মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এমনে বলছি, আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি, আল্লাহ নিজে যুদ্ধ করবেন কয় দলের সাথে, এটা খুশির কথা, খুশির কথা, কত বড় কঠিন কথা, এক দলের কথা আল্লাহ কোরআনে বলেছেন আর এক দলের কথা বুখারী শরীফে, কোরআনে যেই দলের কথা আল্লাহ বলছেন আমি যুদ্ধ করব, ওই দল হলো সুদের সাথে যারা জড়িত ওই দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন বুখারী শরীফের মধ্যে, আল্লাহর নবীকে আল্লাহ নিজে বলছেন হাদিসে কুদসি, যারা আমার ওলি আউলিয়ার বিরোধিতা করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি, আমি এমনে কই নাই, যারা ওলি আউলিয়া মানে না কয় এরা কোরআন মানে না, এরা বুখারী শরীফ মানে না, তার মানে এইটা না, যারা ওলিয়া উলিয়ার নামে ভণ্ডামি করবে এটা কখনো সমর্থন করা যাবে না, বাতিলকে বাতিল বলতেই হবে যতই কায়া পাল্টায় রাখুক। পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা নেবেন, পাস করার জন্য পুঁজি লাগবে ধৈর্য, ধৈর্য ধারণকারীদের পুরস্কার দুইটা, একটা দুনিয়া আল্লাহ তার বন্ধু হয়ে যাবেন, আখেরাতে আর একটা কি, ইন্নামা ইউয়াফাসসাবিরুনা আজরাহুম আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিবেন, আমরা ইনশাআল্লাহ জান্নাত চাই তো, সন্দেহ আসলেই চাই, কি আল্লাহর সাথে মোটামুটি একটা হিসাব দিয়া যাইবেন না হিসাব ছাড়া, হিসাব দিয়া যদি যাইতে চান জুতার বাড়ি ছাড়া জান্নাত পাবেন না, জাহান্নামে যেতেই হবে কয়েকদিন ভিড়া ভাড়া খাইয়া তারপরে জান্নাত, না বলে হ্যাঁ আপনার কোনো ঝামেলা আছে, হ্যাঁ কেউ ঝামেলা ঢুকেছিনি, খবরদার কেউ যদি এরকম বলে থাকেন যে জাহান্নামে গেলে আর জান্নাতে ঢুকতে পারবে না, সম্পূর্ণ কোরআন বিরোধী কথা, জাহান্নামীদেরকে আল্লাহর নবী আল্লাহর থেকে অধিকার নিয়ে সুপারিশ করবেন, আল্লাহ অর্ডার করবেন নবী আপনি জাহান্নামে গিয়ে আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতে নিয়ে যান,
বিনা হিসাবে জান্নাত যারা পাবে তাদের কোনো চিন্তা নাই। কারা কারা বিনা হিসাবে জান্নাত পাবে? আল্লাহর নবী এক হাদিসে বলেন, ও গরিব, ধনী লোকের 500 বছর আগে তুমি বিনা হিসাবে জান্নাত পাইবা। কোন গরিব? যেখান রাখায় বিড়ি টানে, এরকম গরিব আছে না? আল্লাহ হেদায়াত দান করুন। পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। এক নাম্বার হলো ভয়, বান্দার পক্ষ থেকে ভয়, আল্লাহর পক্ষ থেকে ভয়। ইসরায়েলেরা ভয় দেখায়, এই ফিলিস্তিনের মুসলমান আমগো দেখ সাইরা দি, না হয় আল্লাহ বলে ডাক দিলে খবর আছে। বান্দার থেকে ভয়, আল্লাহ বলেন এটা তোমার জন্য পরীক্ষা, তুমি কি ওই বান্দার ভয়ে আমি আল্লাহকে ভুলে যাও নাকি আল্লাহকে ধরে রাখো, এটা তোমার জন্য পরীক্ষা। পাশ যদি করতে চাও ধৈর্যের সাথে মজবুত হয়ে দাঁড়াও। আল্লাহর পক্ষ থেকে ভয়, জাহান্নামের আজাবের ভয়, বেপর্দায় চললে ম্যাডাম খুশি, শালি দুলাবাই খুশি, আল্লাহ কি বেজার। এখন তুমি আল্লাহর শাস্তির ভয়ে কি পর্দা করবা নাকি শালি দুলাবাইয়ের আদব কথা রক্ষার্থে তুমি আল্লাহকে বিরোধিতা আল্লাহর বিরুদ্ধে যাবা? এটাই তোমার জন্য বড় পরীক্ষা, পাশ করার জন্য লাগবে ধৈর্য। এরে নবীর আশিক, আল্লাহর হুকুম মতো চলতে গেলে কত ভয় আসবে, ভীত আসবে, কত কিছু আসবে, হামলার ভয়, মামলার ভয়, কোনো ভয় নাই। ধৈর্যের সাথে কদম বাড়াও, বিজয় তোমার হবে যদি ঈমান মজবুত হয়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন মুমিনের কোনো ভয় নাই, মুমিন তো মুমিন হতে হবে, যেমন তেমন মুমিন হলে চলবে না। ওই হাদিসটা পড়ছি ঠিক, তর্জমাটাও কইতে পারি না কোন দিক দিয়ে কোন দিকে গেছে। বনি ইসরাইলের দল 72, আমার দল একটা বেশি 73, নবী বলেন সব জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে, মনে আছে? সাহাবায়ে কেরাম বললেন যেই দলটা জান্নাতে যাবে তাদের নমুনা কি? খেয়াল করেন, নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মানবে তারা জান্নাতে যাবে আর সব জাহান্নামি, নবী এতটুকু বলেন নাই। নবী বলেন সমানভাবে আমি মুহাম্মদের যারা মানবে আর আমার সাহাবায়ে কেরামদের যারা মেনে চলবেন তারা জান্নাতি আর বাকি সব জাহান্নামি। কি বুঝলাম? যারা বলে আমি মুহাম্মদের মানি, ওমরে ফারুকের মানি না, সাহাবাদের বিরুদ্ধে লেখে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলে, আল্লাহর কসম এরা 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এই এক পয়েন্ট। আরেক পয়েন্ট কি, আপনারা জানেন এই কথা কিন্তু আরেকটা কথা হয়তোবা অনেকে জানেন না, 72 দল যে জাহান্নামে যাবে এদের মধ্যে কিন্তু কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, কোনো বিধর্মী নাই, সব হবে মুসলমান। এই কথাটা হয়তো অনেকে শুনেন নাই বা জানলেও মনে নেই, 72 দল জাহান্নামে যাবে, কোনো বিধর্মী না, সব মুসলমানের মধ্য থেকে হবে। আল্লাহ ওই দল থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করেন। আল্লাহ পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা নেবেন। দ্বিতীয়টা হলো ক্ষুধা। কি ক্ষুধা? ক্ষুধাও একটা পরীক্ষা। বলে কি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ক্ষুধা দ্বারা বলছেন রোজা। দেখছেননি রমাজান মাস চলে গেছে, অনেক আল্লাহর বান্দারা রমাজান পাইছে রোজা রাখে নাই, এমন কেউ নাই। কি দুঃখ, কিছু কুলাঙ্গারের বাচ্চারা বলেছিল আমি রোজা রাখবো কেন, আমার ঘরে কি ভাতের অভাব আছে? এরকম কুলাঙ্গার নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আরে রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানরাও রাখে, ইহুদিরাও রাখে, পৃথিবীর সব ধর্মের রোজা আছে, নাম আলাদা সিস্টেম আলাদা। ওরা বলে না খাওয়ার সাধনা, কোন কোন ধর্মের এমন নিয়ম আছে না খাইয়া না খাইয়া না খাইয়া সাধনা করতে করতে যদি মরো বিনা হিসাবে জান্নাত, তাহলে এই রোজার নিয়ম সব ধর্মে আছে না?
তাহলে আপনি কেন মুসলমান হয়ে বলেন ভাতের অভাব আছে নাকি রোজা রাখবো কেন? আমরা তো ওদের মতো না খাওয়ার সাধনা করি না, আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। ক্ষুধার যন্ত্রণায় তুমি রোজা রাখতে পারো না, এটাই তোমার জন্য বড় পরীক্ষা। তুমি তো সন্ধ্যাবেলায় ইফতারি পাইছো, ফিলিস্তিনের মুসলমান রোজার মাস কোন রোজাও সাহারি পায় না, ইফতারিও পায় নাই, অত দূর যাও কেন? যাও ঢাকার শহরে, সদরঘাট, বিভিন্ন শহর জেলা শহরে যাও, থানা শহরে, কত গরিব কত অসহায় রাস্তায় ঘুমায়, বাড়ি নাই, ঘর নাই, বিছানা নাই, শীতের মধ্যে একটা শীতের পোশাক নাই, কত কষ্টে জীবন কাটায়, মানুষ খানা ফালায় দেয়, ওটারে টোকাইয়া টোকাইয়া খায়, ঠিক নি? ও আল্লাহর বান্দারা, সেই তুলনায় তো আল্লাহ আমাদের ভালো রেখেছেন। এখন আমি একটু ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, এই জন্য রোজা রাখবো না। তুমি ফেল, যদি পাশ করতে চাও ধৈর্যের সাথে আগাও, দিন যত বড় হোক আমি আল্লাহর বিধান রোজা ভঙ্গ করব না। আহ, অনেকে রোজা রাখে নাই, আবার কেউ রাখছে তারাবি ভরে নাই, কেউ পড়ছে তারাবি পুরাটা ভরে নাই, আবার আব্বা আম্মা রোজা রাখছে উপযুক্ত মেয়ে ছেলেরা রাখে নাই। আম্মা জান কইছিল বাবা দুই একটা রাখবি নি, বাবায় বাধা দিছে খবরদার রোজা রাখলে চেহারা নষ্ট হবে। ওই আব্বা জানের কাছে একটু প্রশ্ন করে গেলাম, ও আব্বা জান, রোজা রাখলে আপনার সন্তানের চেহারাটা নষ্ট হবে, আপনি ভয় আছেন? কিন্তু ওই সন্তান সারাটা রাত মোবাইলটা হাতে নিয়ে আল্লাহর দেওয়া রাতের ঘুম নষ্ট করে কবিরা গুনাহ দেখে 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 সারা রাত কবিরা গুনাহ করে রাত কাটায়, চেহারা কার্টুন হয়ে গেছে, চেহারায় কোনো আলো নেই, সাফা ভেঙ্গে ছাড়া। বিয়ে পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে, ওর কপালে বউ নেই, বিয়াও নাই, যদি থাকে তাহলে বউ পাবে না, পাবে জল্লাদ। কিভাবে জল্লাদ? কত দানে কত চাল দেখায় দিবে জুতার বাড়ি দিয়া, নাম দিছে ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি, তার মানে বউ ঘরে আইয়েই ডানা কাটবে, প্রথম কাটবে তোমার মায়েরটা, এই মায়ের দূর কর, তোর মায়ের আচরণ ভালো না, মকা কয় ঠিক আছে, পরে বাবার ডানা খাইটা কয়, কই যাবো কয়, শহরে চল ফেলার ভাড়াল। আবার ওই যৌতুক খাইছে না পায়খানা, এদিকে নাই মনে হয়, খুব খুশির কথা না? না, যেইভাবে দাঁত খুলে ফেলাইছে খুব খুশির কথা। যৌতুক খাওয়া, বাথরুম থেকে 250 গ্রাম পায়খানা খাওয়া অনেক ভালো। এরা জালেম, যারা যৌতুক দেয় না এরা জালেম, এরা ডাকাত, এরা দুর্নীতিবাদ, এরা মানবতার চরম দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন, এরা ইসলামের নিকৃষ্ট দুশ্মন। হা, এবার বাপ মায়ের মানে আমার বাপ মা তার কি শ্বশুর ডানা কাটছে, এবার আমার লই কই গেছে শহরে, শহরে যাইয়া এবার হে যায় এক দুয়ার দিয়ে একদিকে, স্বামী যার একদিকে, কয়েকদিন স্বামীর ডাক খাইয়া চুইসা, এবার তোর ডানাটাও কেটে হিজরত করলাম, এর নাম ডানা কাটা করি। অযুবক আল্লাহর গোলাম, ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি নড়ে না, একক প্রচেষ্টায় ধর্মের বাতি জ্বালানো যায় না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয় ওই বাগানে ফুল ফোটে না। মনের মতো স্ত্রী লাগবে, আপনি আমল করবেন, আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আপনাকে দিবেন। সময় কম, ঘটনা শুনানোর আমার সুযোগ নেই,
পৃথিবীতে কেচ্ছা কাহিনীর, পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। কেচ্ছা কাহিনীর পৃথিবীর মধ্যে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। কেচ্ছা কাহিনী নেই, কোরআন শরীফ হলো পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাব। কেচ্ছা কাহিনী নেই, সাপের ঘটনা আছে কোরআনে নাই, মশার কেচ্ছা আছে, সাপের কেচ্ছা কোরআনে, মশার কেচ্ছা কোরআনে, মাছির কেচ্ছা কোরআনে, গরুর কেচ্ছা কোরআনে, হাতির কেচ্ছা কোরআনে। কেচ্ছা কাহিনী নেই, মূর্খ কথা কা। 2000 আয়াতে আছে কেচ্ছা কাহিনী, 2000 আয়াতে খবর আছে তোমার সাপের কেচ্ছা, গরুর কেচ্ছা, হাতির কেচ্ছা। কেচ্ছা কাহিনী নেই, এসব কোরআনের কেচ্ছা। দাও কোরআন শরীফ, লাগাতার এক মাস সময় দাও, আমি কোরআন হাতে নিয়ে আরবিটা দেই, তোমরা বাংলাটা ধরো। কত হাজার কেচ্ছা আমি শুনাই যায়, আসল দাও কোরআন শরীফ। সুরায় তহা খুলো, সাপের কেচ্ছা বইলে যায়। আলাম তারা সুরা খুলো, হাতির কেচ্ছা শুনে যায়। কোরআন শরীফের সব থেকে বড় সুরাই হলো গরুর কেচ্ছা দিয়ে শুরু, নামই হলো গরুর নামে সুরা বাকারা। আনকাবুত, মশা, মাছি, কি জাতিকে কি বুঝাইতে চাও? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ কেচ্ছা বলছেন কেন কোরআন শরীফে, কেচ্ছা কাহিনী বলছেন কেন? মানুষকে কেচ্ছা কাহিনী শিখাইতে না, মানুষের হেদায়াতের জন্য। আল্লাহ চান মানুষের হেদায়াত, মানুষ না চাইলে আল্লাহ এত দিবেন কেন? ঠেকছেন? আর একটু সামনে যাব, দু চার মিনিট না শেষ। কয় জিনিসের দ্বারা পরীক্ষা? একটা বলছি মনে আছে কি? ভয়। দ্বিতীয়টা ক্ষুধা, ক্ষুধার মাকসাদ কি? রোজা। আপনি তো 30 রোজার ফরজটা ভরেন রাখেন না, আর আমার রসুল প্রত্যেক বৃহস্পতিবার সোমবার রোজা রাখছেন। আহ, আর আপনি ফরজ রোজা রাখেন না, আপনি কেমন আশেকের রসুল? অথচ চিকিৎসা বিজ্ঞানী রোজা নিয়ে কি গবেষণা করছে? ও যুবক বাবারা, খবর আছে আপনাদের, আজকে গুগলে যাইয়েন তো, জীবনভর রাত্রেবেলা তো মোবাইল দিয়ে আকামি করলেন, আজকে একটু গুগলে ঢুকেন না, কিছু কাম করেন, কেন সময় নষ্ট করেন? আপনি লেখাপড়া করেন, যদি ঠিকমতো ডাক্তার হন, আপনার মোবাইল বাজে জিনিস দেখার টাইম কম। আজকে গুগলে সার্চ দেন, রোজার দ্বারা শারীরিক কি ফায়দা? সওয়াব টওয়াব তো এটি আলাদা বয়ান, শরীরের কি উপকার? চিকিৎসা বিজ্ঞানী কি থিওরি দিছে? শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য রোজা, এই জন্য রসুল সোমবার রোজা রাখছেন, বৃহস্পতিবার রোজা রাখছেন। আর আপনি 30 রোজা লয়া জিমাইতেছেন, পেরেশানিতে আছেন, কেমনে রাখেন? অভ্যাস করেন, শরীর টাইট লাগবে ইনশাআল্লাহ, কষ্ট কম হবে। চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিছে, এগুলো পড়লে দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। 3 নম্বর পরীক্ষা হবে মালের ঘাটতি, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ঘাটতি দ্বারা। এখানে ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন যাকাত কি? কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। আল্লাহর কসম, বাংলাদেশে দারিদ্র বিমোচনের কত গান, কত গান, কত স্লোগান, আল্লাহর কসম করে বলি, আমার দেশের ধনী আল্লাহর বান্দারা পাই 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 করে যদি যাকাত হিসাব করে গরিবের দেয়, এই জমিন থেকে দারিদ্র বিমোচন হবে, একটা সময় লাগবে না। আর যাকাত দেওয়াটারে জরিমানা মনে করে, মানুষের দেখানোর জন্য দেয়, দোকানওয়ালা লাগছে এখানে যাকাতের সুলভ মূল্যে কাপড় পাওয়া যায়, মানে কোম্পানির থেকে থার্ড ক্লাসের কাপড়, মরার আগেও বানাইবে না, অন টেস্ট ওয়ান টাইম থার্ড ক্লাসের কাপড়, যাকাতের কাপড়।
কেন এটা সাইনবোর্ড দেওয়া লাগবে কেন? দোকানে জাকাতের কাপড় পাওয়া যায়, বিষয়টা কি? জাকাত তো যে কোনো কাপড় দিয়েই তো দেওয়া যায়, সাইনবোর্ড লাগানো লাগবে কেন? হা, জাকাত মালের ঘাটতি। আর যারা ঠিকমতো জাকাত দিবে, দোকানে আগুন লাগবে কেন? মা জাকাত দেন ঠিকমতো, দান সৎকা করেন, কেন আগুন লাগবে? ফেরেশতায় ফিরে গেল, ফেরেশতা এসে হেফাজত করবে। একটা যুবক ছেলে কারো সাথে আড্ডা দেয় না, নেশা করে না, স্বাভাবিক ভাবে চলে। এখন ওই বন্ধু বান্ধবরা গেছে খুব গরম হইয়া, এই আমরা বিড়ি টানি, তুই টানোস না, তা তোর লগে চলা যাইব। এরকম একটা অবস্থা হয় কিন্তু মাঝে মাঝে, এই যুবকেরা হয় না? এখন পাঁচজন এক লাইনে গাঞ্জা খায়, ও যদি না খায় তা তো সর্বনাশ। এরম বুঝাইয়া লাইনে আনতে না, কথা তোর মাইরেই ভালো। একদিন রাতের বেলা কয় ল করতে যাবো, এই তাজা ঘটনা, জাগার নামও কম যাইতো না, ঝামেলা আছে, ঘুরতে যাবো। ঘুরতে যাইয়া একটা বাগানে ঢুকছে, অরে ওখানে মারবে, আহ আল্লাহ কেমনে হেফাজত করে। ওর মনে তো কোনো কালিমা নাই, প্যাচ নাই, ও কারো ক্ষতি করে না, ও স্বাভাবিকভাবে চলে, মানুষের সাথে ভালো আচরণ করে, কোনো শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী কেউ ওর সাথে খারাপ আচরণ করে না, ও ভালো আচরণ করে। ওই বন্ধুরা পাল্লায় পড়ছে, যখন বাগানের মধ্যে নিয়ে শোয়াইছে মারার জন্য, ও কয় তোকে পায়ে ধরছি আমার, মারো কেন? তোর সাথে না চললে হবে? আমি আর জীবনে চলবো না। কে কার কথা শুনে? পাঁচজন আর পাঁচ রকম বুদ্ধি, আল্লাহ মুহূর্তে সাহায্যকারী পাঠায় দিচ্ছে। যখন ওর গলায় ছুরিটা লাগাবে, ঠিক এমন সময় তাকায় দেখে বিশাল এক সাপ এমন জোরে দিছে দৌড় জঙ্গলের মাঝখান থেকে। ওরা সাপ সাপ কইয়া এক একটা দৌড়াইয়া, কেউ পা ভাঙছে, কেউ হাত ভাঙছে, কেউ মাথা ভাঙছে। আর ওই যুবক আস্তে উঠে বাসায় গেছিল। মাওলায় পারে না এখনো? আল্লাহ এখনো আছে। নদীর মধ্যে জাহাজ চলতেছে, হঠাৎ ডুবে গেছে, তুফান স্টার্ট হয়ে গেছে। আর মালিক ঢাকা অফিসে বসা, কয় ভাই আপনার জাহাজ ডুবে গেছে, বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে না। খবর ন নিয়ে তাই ঠিকই, আর একটা ডুবছে, হ্যান্ডা ডুবে না। ও ভাই আপনি কসম খাইলেন কেমনে? এত বড় সাহস আপনি দেখছেন কেন? না তো তো কসম খাইলেন, জোর কি, শক্তি কি? রসুলের হাদিস, জাকাতের ঠিক মতো যারা মালের জাকাত দিবে, আল্লাহ ফেরেশতা দিয়ে তার মাল হেফাজত করবে। বিশ্বাসই তো নাই আমি, হেফাজত কেমনে করবে? মালের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। আমি গরিবরা মনে মনে কয় তোর বিপদটা ধনীর উপরে, আমাকে মালও নাই, পরীক্ষাও নেই, কেন রেডি রেডি অফারটা তোমার। ওয়াল আনফুস, ধনী টাকা দিয়ে বলছে মাহফিল সাজাও, আমার শ্রম দেওয়ার সময় নাই। গরিব তুমি এখন নেক আমলে শ্রম দাও, তোমার শরীর দিয়া বাস গাড়ো, বাতি লাগাও, প্রচার লাগাও, সময় দাও, এই প্যান্ডেল সাজাও। ধনী টাকা দিবে, তুমি তোমার বদন দাও, শরীর দিয়ে তুমি মেহনত করো, হজে যাও, মসজিদে যাও, দিনের পথে জীবনটারে কোরবান করে দাও। একদিকে দিবে মাল, তুমি দাও আল্লাহর পথে তোমার শরীরের কোরবানি, কোরবানি দিতে থাকো ধৈর্যের সাথে, তুমি দাঁড়াও, আল্লাহ তোমাকে কামিয়াবির রাস্তা খুলে দিবেন। পাঁচ নাম্বার হলো আসসামারাত, ফলের দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন। এখানে ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ফল দ্বারা উদ্দেশ্য হলো সন্তান, সন্তান হলো বাবার ফল। কারণ কোরআন শরীফে বলা হয়েছে নারীরা হলো ফসলের জমি, ক্ষেত ক্ষেত, তাহলে ওই ক্ষেতের ফসল কি? সন্তান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সম্পদার সন্তান থেকে তোমরা সতর্ক, এদের পিছনে পড়ে যেন তোমরা আল্লাহর জিকির ভুলে না যাও।
খবরদার আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য, এটারে তুমি সুন্দর বানাইলে সমাজ সুন্দর, এটারে খারাপ রাস্তায় নিলে সমাজটা খারাপ হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো পরীক্ষার বস্তু, সন্তান পাইছো এটা আল্লাহ পাকের নেয়ামত, তোমার পরীক্ষা, এই সন্তানটারে তুমি মানুষ বানাও, কেমনে মানুষ বানাইবা? ও বান্দা তুমি দুনিয়াতে আসার পরে এরা আদর্শ শিখাও, ও পর্দার আড়ালের আম্মা যান একটা নেককার সন্তান পাইছেন, সন্তানটারে মানুষ বানান, আদর্শ শিখান, নামাজ পড়বে, স্কুল কলেজে পড়িয়েও নামাজ ছাড়বে না, মা বাবারে কষ্ট দিবে না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে না, মুরব্বীদের দোয়া নিয়ে চলবে, আদর্শ সন্তান, মা বাবার জন্য দুনিয়ায় শান্তি পরকালেও শান্তি, ডাক্তার হইয়াও কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে, ইঞ্জিনিয়ার হইয়াও মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করবে, এমন একটা আদর্শ সন্তান বানাও। ও যুবক বাবারা এমন আদর্শ সন্তান হইয়া চলো, মরিয়া গেল তুমি দোয়া পাবা, সবাই দোয়া করবে, মা বাবাও কবরে শান্তি পাবে। পিছনের গুনাহ থেকে একটাই পাপ, তওবা করে ফিরে যাও, ও আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় পাঠাইছো, আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে অথচ নামাজ ছাড়ে না, আমার কপাল কেন খারাপ, আমি কেন পারি না? ও যুবক তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো সন্তান চাকরি করে ব্যবসা করে একবেলার নামাজও বাদ দেয় না, কৃষি কাজ করে নদীতে মাছ ধরে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও, জীবনে নামাজ ছাড়বো না, ও আল্লাহ যদি মরিয়াও যাই তোমাকে ভুলবো না, এতদিন কত নামাজ ছাড়লাম, কত বেপর্দায় চললাম, মা বাবারে কত কষ্ট দিলাম, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে কত গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে ফেললাম রে মালিক, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, ও আল্লাহ নবীজির মহাব্বত নিয়ে তরিকা মেনে চলবো, তওবা করার যদি অন্তর তৈরি করতে পারো যুবক, আল্লাহ রাস্তা খুলিয়া দিবেন। তবে শুরুতেও বলেছিলাম নবীজির বয়ানে আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আসিয়াও কালেমা পড়ে ফেললো, এটা আল্লাহ পাকের কুদরত, সবার কপালে হেদায়াত আসবে না, কেউ এখানে কান্নাকাটি করে দোয়া করে তওবা করে যাবে, আর একদল মানুষ অন্তর এত শক্ত মোনাজাতের পরও কাঁদবে না, বাসায় গিয়া দোকানে গিয়া আরো সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে, এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহ কাকে হেদায়াত দিবেন জানা নাই, তবে এতটুকু আল্লাহ বলেছেন যে আমার কাছে হেদায়াত চাবে আমি তাকেই হেদায়াত দিব। অতএব আল্লাহর কাছে অনুরোধ করে বলি, আল্লাহর কাছে মনে মনে বলেন আল্লাহ হেদায়াত চাই, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো, তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, তওবার খাঁটি নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বানা ওয়া আতিনা মা ওয়াআদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ। কত উলামায়ে কেরাম, মুরব্বি, হাদিস, কত ছাত্র ভাই, পর্দারানের মা বোনেরা, আমরা সবাই গুনাগার, জাহান্নামের আসামি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। মেহরবানি করে আমাদের জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করে, নবীজির সুন্নাতলা জিন্দেগি আমাদের দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন।